শুভ সন্ধ্যা বন্ধুরা আজ বাইশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবরগুলি হল কাচার থেকে মহিলাসহ পাঁচ সুদখুর গ্রেফতার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ আসাম রাইফেলসের ব্রিগেডিয়ারের তিন দিনের ঠাসা কর্মসূচি নিয়ে কাল বরাকবোর্তুকাছফরের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া কংগ্রেস থেকেও বিজেপি সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি বিধানসভায় পালন বিধায়ক কমলাক্ষদে পুর প্রয়োজন ফুরিয়ে গেলে কমলাক্ষকে চুড়ে ফেলতে মুখ্যমন্ত্রী সময় নষ্ট করবেন না বললেন রজত চক্রবর্তী সিএম ভিজিলেন্সের বইয়ে মুখ্যমন্ত্রীর বন্দনায় কমলাক্ষ খুব জেলা কংগ্রেস সভাপতির সড়ক দুর্ঘটনা যানজট অসামাজিক কার্যকলাপ পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান নিলাম নাগরিক সভায় চাকরি থেকে বরখাস্ত হলেন এসিটিএ সভাপতি জয়ন্ত বড়ুয়া ক্লাস ফাঁকি ও অবৈধভাবে টিউটর নিয়োগের অভিযোগ নজরে ভোট তিন মার্চ মোদী মন্ত্রীসভার জরুরি বৈঠক এবং সর্বশেষ খবরটি হল আদালতের নির্দেশে করিমগঞ্জ জেলার বারো জন সুদখুর বিচার বিভাগীয় হেফাজতে এবারে শুনুন বিস্তারিত খবর কাছাড় জেলার বিভিন্ন স্থানে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে এক মহিলা সহ পাঁচ সুদখুরকে গ্রেফতার করে গ্রেফতারকৃতরা হলেন কাটাখালের খাইরুল হাসান লস্কর কনকপুর প্রথম খণ্ডের পেশকার জাঙ্গালের দিলবাহার আলম চৌধুরী উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের হেনা বেগম লস্কর শিলচর ইটকলা শাহাদি মজুমদার ও শিলচর রাখালপুরের রিঙ্কু মোহন উল্লেখ্য রিঙ্কু মোহনাথের বাড়ি থেকে নগদ পরিমাণ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বেশ কয়েকটি স্বর্ণের অলঙ্কার এবং ব্যাঙ্ক চেক ব্যাংকের পাসবুক ইত্যাদি উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অপরদিকে তিন দিনের ঠাসা কর্মসূচি নিয়ে দ্বিতীয়বারের মতো বরাক উত্ত কাসুপুরে আসছেন আসামের রাজ্যপাল গুলাবচাঁদ খাটারিয়া তেইশ চব্বিশ ও পঁচিশ ফেব্রুয়ারি শুক্র শনি ও রবিবার তিনি বরাক উপত্যকায় আসছেন তবে এই প্রথমবারের মতো আসামের কোন রাজ্যপাল বরাক ইঞ্জিনিয়ারিং কলেজে যাবেন জানা গেছে রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া তেইশ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে নয়টায় রাজভবন থেকে বরজাড় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন আর সেখান থেকে দশটা দশ মিনিটে উড়ানে পুজবেন শিলচর কুম্বিরগ্রাম বিমানবন্দরে কুম্বিরগ্রাম অবতরণ করে সেখান থেকে রাজ্যপাল সড়কপথে সুজা তুলে আসবেন হাইলাকান্দি দুপুর একটা পনেরো মিনিটে এখানকার আবর্ত ভবনে পৌঁছে রাজ্যপাল বিশ্রাম নেওয়ার পাশাপাশি দুপুরের আহার সারবে এদিন বিকেল তিনটা 30 মিনিটে রাজ্যপাল গুলাবচন্দ কাটারিয়া হাইলাকান্দির জেলা আয়ুক্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত পুলিশ সুপার কেন্দ্র রাজ্যের নিরাপত্তা আধিকারিকসহ সহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে হাইলাকান্দির উন্নয়নমূলক কাজকর্ম সহ বিভিন্ন প্রকল্প পর্যালোচনা বৈঠক করবেন এদিন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি হাইলাকান্দি ত্যাগ করে সড়কপথে চলে যাবেন করিমগঞ্জের উদ্দেশ্যে রাত সাতটা পনেরো মিনিটে তার কনবে পুচবে করিমগঞ্জ আবর্ত ভবনে সেখানেই রাত কাটাবেন তিনি পরদিন চব্বিশ ফেব্রুয়ারি শনিবার সকাল নয়টা ত্রিশ মিনিট থেকে এগারোটা ত্রিশ মিনিট পর্যন্ত করিমগঞ্জের জেলা আয়ুক্ত পুলিশ সুপার অতিরিক্ত জেলা আয়ুক্ত নিরাপত্তা এজেন্সি সহ সব কয়েকটি সরকারি বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জেলা আয়ুক্ত কার্যালয়ে জেলার বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠক করবেন রাজ্যপাল জেলা আয়ুক্ত কার্যালয়ে বৈঠক সেরে বেলা এগারোটা ত্রিশ মিনিটে রাজ্যপালের কনবয় চুটবে নিরালায় অর্থাৎ বরাকবিলি ইঞ্জিনিয়ারিং কলেজে করিমগঞ্জ জেলার কান্দির নিজালায় অবস্থিত বরাকব্যালি ইঞ্জিনিয়ারিং কলেজে বারোটা দশ মিনিটে পৌঁছাবেন তিনি সেখানে কলেজের ছাত্রছাত্রীর সঙ্গে মত বিনিময় করবেন রাজ্যপাল বলা বাহুল্য বরাকব্যালি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন হওয়ার পর এই প্রথম আসামের কোনো রাজ্যপাল পদার্পণ করছেন চল্লিশ মিনিটে ছাত্র সঙ্গে মত বিনিময় করে রাজ্যপাল ফের ফিরে যাবেন করিমগঞ্জ আবর্ত ভবনে সেখানে দুপুরের আহার বেলা একটা ত্রিশ মিনিটে রাজ্যপাল সড়কপথে বদরপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে বিকেল তিনটা ত্রিশ মিনিটে বদরপুর আলেখার পৌঁছে সেখানে সুসংহত কৃষি খামার পরিদর্শন করবেন করিমগঞ্জের আসফর শেষ করে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবেন সড়কপথে সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটে রাজ্যপাল পৌঁছবেন শিলচর রাত কাটাবেন শিলচর আবর্ত ভবনে এদিন রাতে অবশ্য তার কোনো কর্মসূচি নেই পরদিন পঁচিশ ফেব্রুয়ারি রবিবার সকাল নয়টা ত্রিশ মিনিটে রাজ্যপাল আবর্ত ভবন থেকে বেরিয়ে শিলচর তথা কাছাড় জেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন প্রথমে তিনি যাবেন শিলচর সতীন্দ্রমোহন দেব অসামরিক হাসপাতালে সেখানে হাসপাতাল পরিদর্শন করার পর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে যাবেন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে বেলা এগারোটা ত্রিশ মিনিট নাগাদ পৌঁছবেন আবর্ত ভবনে বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচর থেকে সড়কপথে পথে কুম্ভীরগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল কাটারিয়া অর্থাৎ এদিনে তিন দিনের বরাক সফর শেষে দুপুর দুইটার উড়ানে রাজ্যপাল কাটারিয়া গুয়াহাটি ফিরে যাবেন পরবর্তী খবর কি হলো কংগ্রেস থেকেও বিজেপি সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি বিধানসভায় পালন কমলাকে গত চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে কংগ্রেসের সঙ্গে প্রেমে ইতি টেনেছিলেন তিনি এবং বিজেপি সরকারকে সমর্থন জানাবেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছিলেন বিধায়ক কমলাক্ষ দেপুর কায়স্থ সেদিনের পর বুধবার প্রথম আসাম বিধানসভার বাজেট অধিবেশনে নিজের প্রতিশ্রুতি পালন করলেন তিনি কংগ্রেসে থেকেও সরকারকে সমর্থন করার পাশাপাশি বিরোধী পক্ষকে নিজের পরামর্শ দিয়েছেন সরকারের বিরোধিতা করতে গিয়ে কৃষকের বিরোধিতা দেশের বিরোধিতা এবং পরিবেশের বিরোধিতা না করার জন্য বিরোধী পক্ষের প্রতি আহ্বান জানান তিনি প্রসঙ্গত প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান কংগ্রেস বিধায়ক বসন্ত দাসের সঙ্গে বিধায়ক কমলাক্ষ গত চোদ্দ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিজেপি সরকারকে সমর্থন জানানোর কথা ঘোষণা করেন তবে প্রায় দিন পাঁচ আসাম বাজেট অধিবেশনের কার্যসূচিতে বিরতি ছিল অবশেষে বুধবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর কংগ্রেস বিধায়ক বসন্ত দাস অনুপস্থিত থাকলেও বিধায়ক কমলাক্ষকে কংগ্রেসের বিধায়কের সঙ্গে আগের আসনেই বসে থাকতে দেখা গেছে তাকে স্বাভাবিকভাবে কংগ্রেসের কয়েকজন সঙ্গে কথা বলতে দেখা গেছে এমনকি বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়ার সঙ্গে মুখে তাকে গল্প করতে দেখা গেছে তবে তাৎপর্যপূর্ণভাবে গরুখুরি প্রকল্প ইস্যুতে কংগ্রেস বিধায়করা যে সময় দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন তখন তিনি নিজের আসনে বসেছিলেন এমনকি কংগ্রেস বিধায়করা সদন ত্যাগ করলেও বিধায়ক পুরকায়স্তকে নিজের আসনে বসে থাকতে দেখা গেছে এদিন বিধানসভার প্রশ্ন উত্তরকালে নিজের প্রশ্ন উত্থাপন করার জন্য যথাযথ সময় পাননি তিনি তবে এক দুই মিনিট হাতে থাকতেই বিধায়ক পুরকায়স্ত নিজের প্রশ্নের ক্ষেত্রে পরিপূরক প্রশ্ন হিসেবে করিমগঞ্জের লঙ্গাই নদীতে দুটি প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে কিনা তা মন্ত্রীর কাছে জানতে চান এর জবাবে মন্ত্রী পিজুষ হাজারিকা হেসে বলেন তিনি যেহেতু বর্তমান মুখ্যমন্ত্রী এবং সরকারকে সমর্থন করছেন ফলে তার এলাকার যাবতীয় প্রকল্প কাজ সম্পূর্ণ করা হবে এক্ষেত্রে বিধায়ক কমলাক্ষ মন্ত্রীকে ধন্যবাদ জানালে ইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম কটাক্ষ করে বলেন এবার সরকার থেকে কাজ আদায় করার জন্য সরকারকে সমর্থন জানাতে হবে এটা কি ধরনের কথা ফলে এবার কংগ্রেসের প্রত্যেক বিধায়ককে সরকারকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন বিধায়ক আমিনুল ইসলাম সিনিয়র অন্যদিকে কৃষি বিভাগের কর্তন প্রস্তাবের আলোচনার সময় মন্ত্রী অতুল বোরা এক্ষেত্রে উত্তর দেওয়ার আগ মুহূর্তে তাকে আলোচনায় অংশ নেওয়ার অনুমতি দেওয়ার জন্য দাবি জানাল বিধায়ক পুরকায়স্ত অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী প্রথম অবস্থায় এক্ষেত্রে আপত্তি জানালেও অবশেষে বক্তব্যের জন্য সম্মতি প্রদান করেন অধ্যক্ষের অনুমতি পেয়ে বিধায়ক কমলাক্ষ বলেন মুখ্যমন্ত্রীকে তিনি সম্মান করেন তবে মুখ্যমন্ত্রীর মানসিকতাকে তিনি দশ গুণ সম্মান করেন তিনি বলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কংগ্রেস সরকার ছিল কিন্তু তৎকালীন কংগ্রেস সরকার কোনোদিনও কৃষকদের এমএসপি দেওয়ার কথা চিন্তাই করেনি বিজেপি সরকার সর্বপ্রথম এই ব্যবস্থা শুরু করেছে বিধায়ক কমলাক্ষ আরও বলেন থেকে সাল পর্যন্ত কৃষকদের ক্ষেত্রে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিজেপি সরকার এই পদক্ষেপ নিয়েছে কৃষকদের জন্য যে পরিবেশ সৃষ্টি করেছে এর উপরে বর্তমানে বিরোধী বিধায়করা আলোচনা করছেন এটা বিরোধী বিধায়কদের বলে যাওয়া উচিত নয় আরও বলেন গরকুটির প্রতি প্রেম বাদ দিয়ে কৃষকদের উন্নয়নের জন্য বিরোধী বিধায়কদের গুরুত্ব দেওয়া উচিত সরকারের যে কোনো ভালো কাজের জন্য প্রত্যেক বিরোধী বিধায়কদের সমর্থন জানানো উচিত বরাক স্থানীয় সুপারি ব্যবসা সংক্রান্ত সমস্যায় মুখ্যমন্ত্রী যথেষ্ট গুরুত্ব দিয়েছেন সরকারের বিরোধিতা করতে গিয়ে কৃষকের বিরোধিতা দেশের বিরোধিতা এবং পরিবেশের বিরোধিতা না করার জন্য বিরোধী পক্ষের প্রতি আহ্বান জানান বিধায়ক কমলা কায়স্থ অপরদিকে সুদখুরদের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এখন পর্যন্ত এই জেলায় বিভিন্ন অঞ্চল থেকে মোট বারো জন সুদখুরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ বুধবার সন্ধ্যায় পুলিশ ধ্রুত সুদখুরদের ফৌজদারি আদালতে সুপর্ট করে পরে আদালতের নির্দেশে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেওয়া হয় জানা গেছে করিমগঞ্জ জেলার মোট সাতটি তলা এলাকার সুদকুটদের বিরুদ্ধে অভিযানে নেমে পুলিশ অভিযুক্তদের পাকড়াও করার পাশাপাশি বহু নথিসহ নগদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে এর মধ্যে ভুক্তভোগী সাধারণ মানুষের দস্তখত সম্বলিত ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক জমির এগ্রিমেন্ট ভুক্তভোগী ব্যক্তিদের স্বাক্ষর সম্বলিত সাদা নন জুডিশিয়াল স্টাম্প পেপার ইত্যাদি সন্ধ্যায় অভিযুক্তদের আদালতে সুপোর্ট করার পর তাদের পক্ষে জামিনের জন্য একাংশ আইনজীবী জুড় সওয়াল করেন কিন্তু আদালত জামিনের আবেদন সরাসরি নাকচ করে দেয় করিমগঞ্জ সদর থানার অধীনে থাকা বিভিন্ন এলাকা থেকে মোট সুদ গ্রেফতার করে পুলিশ সদর পুলিশ যাদের আটক করে আদালতে সুপোর্ট করে এরা হলো শঙ্কর দাস রাজু আহমেদ রাজু ঘোষ এবং বুরহান উদ্দিন এছাড়াও কালীগঞ্জ বলেশ্বর গ্রামের আলী আহমেদ ও ঈশা কালী নামের দুই সুদখুরুকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেলে পাঠিয়ে দেওয়া হয় এদিকে বদরপুর থানায় দুই গ্রেফতার করা হয় এরা জামাল উদ্দিন ও রামকৃষ্ণনগরের কাজল ঘোষ রাতাবাড়ি থানার আউলালা গ্রামের লিয়া কোতালি নীলামবাজার থানা এলাকাদিন মিরাদিগির মিরাদিগিরপা গ্রামের রিয়াজুদ্দিন বাজারি ছোড়া থানা দিন এলাকার মারুগাঁওর মইনুল হককে পুলিশ গ্রেফতার করে ধৃত সব কজন সুদখুরের টাই হয়েছে জেল হাজতে পুলিশি অভিযানের কথা টের পেয়ে একাংশ সুদ রাতের ঘুম উবে গেছে গ্রেফতারের বইয়ে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে এদিকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সুদ বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হতে গ্রামাঞ্চলের একাংশ পঞ্চায়েত মঙ্গলবার বিকেল থেকেই পুলিশকে ম্যানেজ করতে মাঠে নামেন কারণ এসব সুদখুরদের হাতেই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ যেন সমর্পিত জানা গেছে পুলিশ যাদের গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো বি চারশো বিশ চারশো এবং আসা মানি ল্যান্ডিং এক্টের দ্বারা বারো সন্নিবিষ্ট করে মামলা রুজু করা হয়েছে পুলিশি অভিযান বুধবার রাতে অব্যাহত রয়েছে বলে জানা গেছে জমির দালালের পর এবার সুদখুর পাকড়া অভিযান শুরু হয়েছে মঙ্গলবার করিমগঞ্জ পুলিশের সারাশি অভিযানে এখন পর্যন্ত মোট ছয়জন সুদখুরকে আটক করার খবর পাওয়া গেছে যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুদখুর পাকা অভিযান নিয়ে কিছুই বলা হচ্ছে না বিশ্বস্ত সূত্রে জানা গেছে মঙ্গলবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শহরের শিববাড়ি রোডের রাজু ঘোষ রেলগেট এলাকার শঙ্কর দাস খানিসার এলাকার রাজু আহমেদ বুরহান মুট সহ মোট ছয় সূত্রকে আটক করে সদর নিয়ে আসা হয়েছে বিগত বেশ কিছুদিন থেকে রাজ্যের বিভিন্ন জেলায় সুদখুরদের আটক করা হয়েছে খাচার জেলার পর পার্শ্ববর্তী হাইলাকান্দি জেলা থেকে বেশ কয়েকজন সুদখুরকে আটক করেছে পুলিশ করিমগঞ্জ জেলার নামজাদা কয়েকজন সুদখুরের মধ্যে শহরের শিববাড়ি এলাকার রাজু ঘোষের নাম সর্বাগ্রে রয়েছে সুদখুরদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলেও রাজুর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ রাজু ঘোষের পাতানো ফাদেপুরে ইতিমধ্যেই শহরের বহু প্রতিষ্ঠিত ব্যবসায়ীর পাশাপাশি বেশ কয়েকজন সরকারি চাকরিজীবী সর্বশান্ত হয়েছেন শহরের এমন কোনো এলাকা নেই যেখানে এই রাজু ঘোষের বাড়ি নেই প্রথমে সুদ দিয়ে প্রতিষ্ঠিত লোকদের ফাঁদে ফেলা হয় পরে ধীরে ধীরে চক্রবৃদ্ধি হারে সুদ দিতে গিয়ে বাধ্য হয়ে বাড়িঘর ওই সুদক্ষুরের কাছেই দিয়ে দিতে হয় যদিও শুধু রাজু ঘুষি নয় রাজুর মতো এই শহরে বেশ কজন সুদক্ষুর রয়েছে সূত্রমতে পুলিশের হিট লিস্টে এই সুৎখুরদের তালিকাও রয়েছে বেশ কয়েক বছর থেকে করিংবঞ্চহরে সুৎকুরদের বিরুদ্ধে অন্যের জমি হলপের অভিযোগ রয়েছে অবশেষে পুলিশ সুদক্ষুরদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করায় সাধারণ মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছেন সুদখুর পাকড়া অভিযান সম্পর্কে করিমগঞ্জ সদর থানার সেকেন্ড ওসি কে এস রেংমার বক্তব্য হলো উপর মহলের নির্দেশে সুদখুরদের বিরুদ্ধে একশনে নেমেছে পুলিশ কতজন সুদখুরের নাম তালিকায় রয়েছে এ ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলতে না আজ পুলিশ কর্তা কে এস রেংমা অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুদখুর প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কিছু না জানালেও বিশ্বস্ত সূত্র মতে করিমগঞ্জ শহরের মোট তেইশ জন সুদখুরের তালিকা প্রস্তুত করা হয়েছে শহরের রেল কলোনির নাম করা এক সুদকুরের পাশাপাশি বনমানী রোডের সোমপদী সহ সরকারি হাসপাতালের এক কর্মীর নামও এই তালিকায় নথিভুক্ত রয়েছে অভিযানে দাগি কয়েকজন সুদখুরের মধ্যে শুধু কুশি নয় আটক করা হয়েছে খানিশাল এলাকার অন্যতম সুদিক কারবারি রাজু আহমেদকেও আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত